প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যদি ডিগ্রি চেঞ্জ সম্পর্কে কোনো আইডিয়া না থাকে কিরকম ভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় সেই সম্পর্কে তোমাদের যদি কোনো ধারণা না থাকে তাহলে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো তোমরা এই ভিডিওর মাধ্যমে ডিগ্রি চেঞ্জের সম্পূর্ণ ফরম্যাটটা বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এই ভিডিওটার মাধ্যমে তোমরা সম্পূর্ণ ডিগ্রি চেঞ্জের একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে যে ডিগ্রি চেঞ্জ কি রকম ভাবে করতে হয় ডিগ্রি কয় প্রকার এবং ডিগ্রি চেঞ্জটা কি রকম ভাবে হয় তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো তোমরা কন্টিনিউয়াসলি নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে দেখো ডিগ্রিকে তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আরেকটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো দেখো আমাদেরকে যদি ডিগ্রি চেঞ্জ শিখতে হয় তাহলে ফার্স্ট আমাদেরকে ডিগ্রির যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো আমাদেরকে জানতে হবে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড দেখো কি রকম ভাবে চেঞ্জ হচ্ছে পজিটিভে দেখো কি রয়েছে কম্পারেটিভে কি রয়েছে এবং সুপারলেটিভে কি রয়েছে এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো কি রকম ভাবে চেঞ্জ হচ্ছে সেই বিষয়টা তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ওকে তো দেখো প্রথমে দেওয়া আছে গুড তারপরে গুডের কম্পারেটিভ কি করা আছে বেটার আর সুপারলেটিভে কি করা আছে বেস্ট করা আছে অর্থাৎ আমরা কি জানলাম যে পজিটিভে গুড হয় কম্পারেটিভে বেটার হয় এবং সুপারলেটিভে বেস্ট হয় ওকে দেখো পজিটিভে হচ্ছে ব্যাড কম্পারেটিভে হচ্ছে ওর্স আর সুপারলেটিভে হচ্ছে ওর্স্ট ওকে ঠিক সেরকম বিউটিফুল পজিটিভে হচ্ছে বিউটিফুল কম্পারেটিভে হচ্ছে মোর বিউটিফুল আর সুপারলেটিভে হচ্ছে মোস্ট বিউটিফুল তো দেখো আগের যে দুটো বিষয় আমি বললাম গুড বেটার বেস্ট এবং ব্যাড ওর্স্ট ওর্স্ট এই যে ফরম্যাট গুলো আছে এই ফরম্যাট গুলো দেখো প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে আলাদা আলাদা রয়েছে কিন্তু দেখো এই যে তিন নম্বরে যেটা বললাম বিউটিফুল এই বিউটিফুলটা দেখো কম্পারেটিভে যখন আমরা করছি কি করছি বলে তো মোর বিউটিফুল আর সুপারলেটিভে কি করছি সুপারলেটিভে করছি মোস্ট বিউটিফুল ওকে এরপরে দেখো নিচের যে ফরম্যাট গুলো আছে নিচের যে ওয়ার্ড গুলো কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে দেখো পজিটিভে দেওয়া রয়েছে টল কম্পারেটিভে হচ্ছে টলার আর সুপারলেটিভে হচ্ছে টলেস্ট ওকে তাহলে দেখো এখানে যখন আমি পজিটিভ থেকে কম্পারেটিভে এলাম তখন আমাকে কি করতে হচ্ছে ইয়ার যোগ করতে হচ্ছে অর্থাৎ পজিটিভে টল রয়েছে কম্পারেটিভে আমাকে করতে হলো টলার আর সুপারলেটিভে দেখো ইএসটি যোগ হয়ে গেল অর্থাৎ টলেস্ট হলো তাহলে কম্পারেটিভে তোমার ইয়ার যোগ হলো আর সুপারলেটিভে ইএসটি যোগ হলো ওকে এরপর দেখো দ্বিতীয় যে ওয়ার্ডটা রয়েছে হাই তারপর হচ্ছে হায়ার তারপর হচ্ছে হাইয়েস্ট এখানেও সেম দেখো একই রকমের বিষয় যোগ হয়েছে ইয়ার যোগ হয়েছে হাইয়েস্ট সঙ্গে ইয়ার যোগ হয়ে হায়ার হয়ে গেছে আর এখানে দেখো সুপারলেটিভে কি হয়েছে সুপারলেটিভে ইএসটি যোগ হয়েছে অর্থাৎ হাইয়েস্ট হয়ে গেছে তো দেখো পজিটিভে তোমাদের রয়েছে গ্রেট তারপরে হচ্ছে গ্রেটার তারপরে হচ্ছে গ্রেটেস্ট তার মানে দেখো টল এবং হাই এই যে দুটো পজিটিভ ডিগ্রি দেখলাম ওই দুটো পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ করতে গেলে কি যোগ করেছে ইয়ার যোগ করেছে এবং সুপারলেটিভ যোগ করতে গেলে ইএসটি যোগ করেছে ওকে ঠিক সেই রকম দেখো এখানে গ্রেট রয়েছে তার সঙ্গে ইয়ার যোগ করে কি হয়েছে গ্রেটার হয়েছে আর এখানে তার সঙ্গে ইএসটি যোগ করে কি হয়েছে গ্রেটেস্ট হয়েছে ওকে তাহলে এখানে আমরা জানলাম ডিগ্রির যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কিছু ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে আর কিছু ওয়ার্ড দেখো তার আগে মোর বস করিয়ে দিলে কম্পারেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ পজিটিভে যেটা রয়েছে তার আগে মোর বস করিয়ে দিলে কম্পারেটিভ হয়ে যাচ্ছে এবং পজিটিভে যেটা রয়েছে তার আগে যদি আমরা মোস্ট যোগ করে দিই তাহলে সেটা সুপারলেটিভ হয়ে যাচ্ছে ওকে ঠিক সেরকম দেখো এখানে পজিটিভে আমাদের টল রয়েছে তার সঙ্গে আমরা ইয়ার যোগ করে দিলে কি হয়ে যাচ্ছে টলার হয়ে যাচ্ছে আর সুপারলেটিভে ইএসটি যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখলাম যে কিছু ওয়ার্ডের সঙ্গে মোর যোগ করে বা মোস্ট যোগ করে ডিগ্রি ফর্মগুলো চেঞ্জ হচ্ছে আবার কিছু ওয়ার্ড ইয়ার এবং ইএসটি যোগ করে ডিগ্রি ফর্মগুলো চেঞ্জ হচ্ছে তো আমরা এখন শিখব কিরকম ভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় তো দেখো তোমরা অবশ্যই খাতা পেন কাছে নিয়ে নাও এবং আমি যে বিষয়গুলো বলছি সেগুলো তোমরা নোট ডাউন করে নাও তাহলে তোমরা খুব সহজে ডিগ্রি ফর্মটা বুঝতে পারবে तो देखो एखाने तुम्हारे डिग्री चेंज करते गले डिग्री चेंजेर जो रूल्स रयेछे डिग्री चेंजेर रूल्स गुलो तुम्हें भालो करे जानते होबे तबेई तुम डिग्री चेंज करते पारबे। आमरा जेमन देखलाम जे डिग्री चेंज करते गले वार्ड गुलो किरकम भावे चेंज होच्छे अर्थात डिग्री जे वार्ड गुलो रयेछे सेई वार्ड गुलो किरकम भावे चेंज होच्छे। এখন আমরা জানবো যে ডিগ্রি চেঞ্জটা কি রকম ভাবে করতে হয়। অর্থাৎ দেখো যদি তোমাকে একটা প্রশ্ন দেয়া থাকে সেই প্রশ্নটা তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে এই প্রশ্নটা তোমার কোন ডিগ্রিতে দেয়া রয়েছে এবং তোমাকে যে ডিগ্রিতে করতে বলবে সেই ডিগ্রির ফরম্যাটটা তোমাকে মনে করতে হবে তবেই তুমি ডিগ্রি চেঞ্জ করতে পারবে। তো দেখো আমি এরপরে নিয়মটা বলছি। তো দেখো এখানে পজিটিভ ডিগ্রি তারপরে তোমার রয়েছে কম্পারেটিভ ডিগ্রি তারপরে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। তো দেখো পজিটিভ ডিগ্রিতে তোমার ফার্স্ট রয়েছে ভেরি ফিউ, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। এখানে তোমাদের রয়েছে ভেরি ফিউ, তারপরে হচ্ছে বাকি অংশ, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে দেখো একটা অ্যাজ হবে, তারপরে পজিটিভ ফর্ম হবে, তারপরে আবার একটা অ্যাজ হবে, তারপরে সাবজেক্ট হবে। ওকে, তো দেখো তোমরা এই পজিটিভ ডিগ্রির যে ফর্মটা সেই ফর্মটা কি রকম হলো এই ফর্মটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রির যে রুলস সেই রুলসটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপর হচ্ছে দেখো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে দেখো প্রথমে কি দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে দেখো একটা বিভাগ রয়েছে। আচ্ছা এই বিভাগ বলতে কি? বিভাগ বলতে দেখো আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আয়ের, এগুলো হচ্ছে বিভাগ। তো দেখো প্রেজেন্ট টেন্সের রয়েছে এম, ইজ, আর এবং পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ এবং আয়ের। আশা করি বিভাগ কোনগুলোকে বলা হলো তোমরা বুঝতে পারলে। তো দেখো এখন কম্পারেটিভ ডিগ্রির ফরম্যাটটা কি রকম অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির রুলসটা কি রকম। তো দেখো প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর হচ্ছে বিভাগ। বিভাগ বলতে আমি যেগুলো বললাম এম, ইজ, আর, ওয়াজ, আয়ের অর্থাৎ সিডি ফর্ম বলতে বোঝানো হয়েছে। এখানে আমরা যে ডিগ্রিগুলো দেখলাম ওয়ার্ডগুলো কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা তোমাকে এখানে লিখতে হবে। প্রশ্নটা যদি তোমাকে পজিটিভ ডিগ্রিতে দেওয়া থাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে গেলে তোমার পজিটিভ ডিগ্রির যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটার কম্পারেটিভ ডিগ্রিটা এখানে তোমাকে বস করাতে হবে। এরপরে দেখো এখানে তোমাকে লিখতে হবে দেন মোস্ট আদার অর্থাৎ দেখো সিডি ফর্মের পরে তোমাকে লিখতে হচ্ছে দেন মোস্ট আদার। তারপরে দেখো এখানে পজিটিভ ডিগ্রির যে বাকি অংশটা ছিল সেই বাকি অংশটা তোমার চলে যাচ্ছে এখানে সবার শেষে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে বাকি অংশটা তোমাকে সবার শেষে লিখতে হচ্ছে। ওকে, এরপরে দেখো যদি তোমাকে প্রশ্নটা দেয় পজিটিভে তাহলে কম্পারেটিভে তোমাকে এই রুলস অনুযায়ী চেঞ্জ করতে হবে। এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রিতে কিরকম ভাবে করতে হবে যদি প্রশ্নটা তোমার থাকে পজিটিভ অথবা কম্পারেটিভে থাকে তাহলে তোমাকে সুপারলেটিভে করতে গেলে কি রকম ভাবে করতে হবে। তো দেখো সুপারলেটিভের যে রুলস রয়েছে এই রুলসটা ফ্লো করে তোমাকে করতে হবে। তাহলে সুপারলেটিভের রুলসে প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে রয়েছে বিভাগ, বিভাগ বলতে এম, ইজ, আর, ওয়াজ, আয়ের, তারপরে হচ্ছে এখানে তোমাকে দিতে হবে ওয়ান অফ দ্য, তারপরে হচ্ছে এসডি ফর্ম। এসডি ফর্ম বলতে দেখো যে ওয়ার্ডগুলো আমি বললাম পজিটিভের ওয়ার্ড বললাম, কম্পারেটিভের ওয়ার্ড বললাম এবং সুপারলেটিভের ওয়ার্ড বললাম। সুপারলেটিভের যে ওয়ার্ডগুলো সেটাকে আমি সংক্ষেপে বলছি এসডি। ওকে, তাহলে তোমাকে এখানে সুপারলেটিভের ওয়ার্ডটি বস করাতে হবে, তারপরে এখানে তোমাকে বাকি অংশটা লিখতে হবে। তো দেখো এই যে রুলসটা আমি তোমাদেরকে বোঝালাম এই রুলসটা তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তাহলে এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব যে কিরকম ভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় অর্থাৎ কোনো একটা প্রশ্ন যদি তোমার পজিটিভে থাকে তাহলে তার সুপারলেটিভে কিরকম ভাবে করতে হয় বা তার কম্পারেটিভে কিরকম ভাবে করতে হয়। তো দেখো এই রুলসটা তোমরা অবশ্যই খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে। তোমরা যদি এই রুলসটা খাতায় না লেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে ভালো করে বুঝতে পারবে না। ওকে, তো অবশ্যই তোমাদেরকে এই রুলসটা মাথায় রাখতে হবে এবং এই রুলসটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তবেই তোমরা চেঞ্জ করতে পারবে। তো দেখো এখন আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের প্রশ্নটা রয়েছে ভেরি ফিউ গার্লস ইন আওয়ার ভিলেজ আর অ্যাজ টল অ্যাজ শ্রী। এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে এই প্রশ্নটা তোমার কোন ফরম্যাটে দেওয়া রয়েছে অর্থাৎ আমি যে ডিগ্রি চেঞ্জের রুলসগুলো তোমাদেরকে বললাম ওই ডিগ্রি চেঞ্জের যে রুলসগুলো রয়েছে সেই রুলসের মধ্যে কোন রুলসটা এটা অন্তর্ভুক্ত রয়েছে ओके तो देखो এখানে তোমার ভেরি ফিউ রয়েছে পজিটিভ ডিগ্রিতে এই ভেরি ফিউ ওয়ার্ডটি দেখে তুমি বুঝতে পারবে যে এটা পজিটিভ ডিগ্রি রয়েছে অথবা দেখো এখানে তোমার অ্যাজ রয়েছে এই অ্যাজটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে আর এখানে দেখো পজিটিভ ডিগ্রির যে ফরম্যাটটা রয়েছে অর্থাৎ পজিটিভ ডিগ্রির যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে তো দেখো এখানে আমার রুলসে প্রথমে কি রয়েছে ভেরি ফিউ রয়েছে আর গার্লস ইন আওয়ার ভিলেজ এই অংশটাকে কি বলা হয়েছিল এই অংশটাকে বাকি অংশ বলে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে এই অংশটা তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে বাকি অংশ এরপরে হচ্ছে তোমার এখানে দেখো এই যে আরটা যেটা দিলাম এই আরটা হচ্ছে বি ভার্ব তারপরে দেখো এখানে অ্যাজ রয়েছে এটা তোমার পজিটিভ ডিগ্রি রুলস অ্যাজ রয়েছে তারপরে আবার দেখো পজিটিভ ফর্মটা রয়েছে এখানে পিডিটা রয়েছে অর্থাৎ পজিটিভ ডিগ্রিটা রয়েছে পজিটিভ ওয়ার্ডটা রয়েছে এরপরে তোমাকে আবার একটা পজিটিভ ওয়ার্ডের পরে অ্যাজ দিতে হবে তারপরে দেখো এখানে সাবজেক্টটা রয়েছে তো দেখো এটা যখন তোমাকে বলবে যে কম্পারেটিভ ডিগ্রি করো তখন তোমাকে কি করতে হবে ফার্স্ট তোমাকে সাবজেক্টটা লিখতে হবে দেখো এখানে সাবজেক্টটা ফার্স্ট লেখা হয়েছে শ্রী তারপরে দেখো সাবজেক্টের পরে তুমি যে খাতায় রুলস গুলো নোট ডাউন করলে সেই রুলস গুলো দেখো এবং সেই রুলস গুলো অনুযায়ী দেখো কি রকম ভাবে এখানে চেঞ্জ করা হচ্ছে কত সহজ ভাবে তুমি ডিগ্রি চেঞ্জটা বুঝতে পারবে তো দেখো এখানে তোমাকে ফার্স্ট লিখতে হচ্ছে সাবজেক্টটা অর্থাৎ সাবজেক্ট আমার কি ছিল পজিটিভের সাবজেক্ট ছিল শ্রী তাহলে প্রথমে আমি লিখলাম শ্রী তারপরে দেখো এখানে তোমাকে বি ভার্ব বলেছে বি ভার্ব হবে এখানে তোমার ইজ হবে যেহেতু দেখো পজিটিভ ফর্মটা তোমার প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু তোমাকে এখানে বি ভার্বের অর্থাৎ বি ভার্বগুলো তোমার প্রেজেন্ট ফর্মগুলো লিখতে হবে ওকে এরপরে দেখো বি ভার্বের পরে তোমাকে দিতে হচ্ছে সিডি ফর্মটা অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ওয়ার্ডটা তোমাকে দিতে হচ্ছে এরপরে দেখো কম্পারেটিভ রুলসে তোমার রয়েছে দ্যান মোস্ট আদার যদি তোমার থাকে ভেরি ফিউ তাহলে অবশ্যই তোমাকে এখানে দ্যান মোস্ট আদার লিখতে হবে তারপরে দেখো এখানে আমি বাকি অংশটা বোস করিয়ে দিয়েছি অর্থাৎ এখানে বাকি অংশটা ছিল তোমার কি গার্লস ইন আওয়ার ভিলেজ তাহলে এখানে দেখো লিখে দিয়েছি গার্লস ইন আওয়ার ভিলেজ তাহলে দেখো পজিটিভ থেকে কম্পারেটিভে আসতে গেলে কত সহজভাবে তোমরা ওই রুলস অনুযায়ী শিখতে পারছো তো তোমাদেরকে অবশ্যই কিন্তু ওই রুলসটা মনে রাখতে হবে তো দেখো যদি তোমাকে এটা সুপারলেটিভে করতে বলে তাহলে তুমি কি রকম ভাবে করবে না সুপারলেটিভে তোমাকে করতে বললে প্রথমে তোমাকে লিখতে হবে দেখো সাবজেক্ট বলেছে তুমি যে খাতায় নোট ডাউন করেছো রুলসটা সেই রুলসটা দেখো লক্ষ্য করো দেখো প্রথমে তোমাকে বলা হয়েছে সাবজেক্টটা লিখতে হবে তারপরে দেখো সাবজেক্টের পরে বলা হয়েছে একটা বি ভার্ব দিতে হবে তাহলে এখানে একটা বি ভার্ব দেওয়া হয়েছে ইজ তারপরে দেখো এখানে ওয়ান অফ দ্য লিখতে হবে ওয়ান অফ দ্য এটা হচ্ছে সুপারলেটিভ ফরম্যাটের একটা রুলস বা একটা নিয়ম রয়েছে যে ওয়ান অফ দ্য এটা দিতে হবে তোমাকে তারপরে হচ্ছে দেখো ওয়ান অফ দ্যার পরে আমি বোস করিয়ে দিয়েছি এস ডি ফর্মটা অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিটা বোস করিয়ে দিয়েছি সুপারলেটিভ ওয়ার্ডটি বোস করিয়ে দিয়েছি ওকে এরপরে দেখো এখানে আমি তুলে দিয়েছি বাকি অংশটি তাহলে দেখো এখানে পজিটিভ থেকে কম্পারেটিভে আসতে গেলে তোমাকে যে রুলসটা আমি নোট ডাউন করতে বললাম সেই রুলসটা ফলো করে তুমি সহজেই পরিবর্তন করতে পারবে বা চেঞ্জ করতে পারবে আর পজিটিভ থেকে যদি তোমাকে সুপারলেটিভও বলে তাহলেও তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে বা কম্পারেটিভ থেকে তোমাকে যদি সুপারলেটিভও বলে তাহলে যে রুলসটা আমি তোমাকে খাতায় নোট ডাউন করতে বললাম ওই রুলসটা তুমি যদি ফলো করো তাহলে তুমি সুপারলেটিভ ডিগ্রিটাও করতে পারবে তো দেখো এখানে যে রুলসটা আমি তোমাকে খাতায় নোট ডাউন করতে বলেছি সেই রুলসটা অনুযায়ী তোমরা কিন্তু পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ তিনটি চেঞ্জ করতে পারবে যদি তোমার থাকে প্রশ্নটা সুপারলেটিভে তাহলে তোমাকে যদি বলা হয় কম্পারেটিভে চেঞ্জ করো তখন তুমি কম্পারেটিভের যে রুলসটা তোমাকে খাতায় নোট ডাউন করতে বললাম সেই রুলসটা তুমি ভালো করে দেখে তারপরে তুমি সেটা চেঞ্জ করবে ওকে বা সেই রুলসটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে তারপরে তুমি সেটা কম্পারেটিভ ডিগ্রিতে করবে এরপরে দেখো যদি সুপারলেটিভে তোমার দেওয়া থাকে প্রশ্নটি তাহলে সেটা তোমার পজিটিভে করতে গেলে উপরের যে বিষয়টা রয়েছে অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম সেই প্রশ্নটা যদি তোমার সুপারলেটিভে প্রশ্ন দেওয়া থাকে তাহলে সেটা পজিটিভে করতে গেলে তোমার উপরের যে প্রশ্নটা আমি দিয়েছিলাম এই সিস্টেম অনুযায়ী লিখতে হবে অর্থাৎ ভেরি ফিউ লিখতে হবে প্রথমে তারপরে তোমাকে লিখতে হচ্ছে বাকি অংশ তারপরে তোমাকে লিখতে হবে আর অর্থাৎ সরি তারপরে তোমাকে লিখতে হবে বি ভার্ব তারপরে তোমাকে একটা অ্যাজ দিতে হবে তারপরে তোমাকে পজিটিভ ফর্মটা লিখতে হবে অর্থাৎ পিডি ফর্মটা, তারপরে তোমাকে পিডি ফর্মটা লিখতে হবে, তারপরে আবার একটা অ্যাস দিতে হবে, তারপরে শেষে সাবজেক্ট দিতে হবে। ওকে, তাহলে সুপারলেটিভ থেকে তোমার পজিটিভ বা কম্পারেটিভে আসতে গেলে কিরকম ভাবে করতে হয়, যে রুলসটা তোমাকে খাতায় নোট ডাউন করতে বললাম সেই রুলসটা ফলো করে তুমি সহজেই চেঞ্জ করতে পারবে। এরপরে দেখো, যদি তোমার প্রশ্নটা থাকে কম্পারেটিভে, তাহলে তাকে যদি তোমার পজিটিভ বা সুপারলেটিভে করতে বলে তাহলে তুমি কিরকম ভাবে করবে। তো দেখো, পজিটিভে করতে গেলে তোমাকে এই যে দেখতে পাচ্ছ এখানে দেন মোস্ট আদার আছে, তার মানে এটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা তোমাকে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ওকে, তাহলে তোমাকে ফার্স্ট ভেরি ফিউ লিখতে হচ্ছে, তারপরে দেখো বাকি অংশটা এখানে দেন মোস্ট আদারের পরে রয়েছে, সেই অংশটা তোমাকে তুলতে হবে, তারপরে একটা বিভাগ দিতে হবে, তারপরে অ্যাজ দিতে হবে, তারপরে তোমাকে দিতে হবে এখানে পিডি ফর্মটা দিতে হবে অর্থাৎ পজিটিভ ডিগ্রি ফর্মটা দিতে হচ্ছে, তারপরে তোমাকে দিতে হচ্ছে আবার একটা অ্যাজ দিতে হচ্ছে, তারপরে সাবজেক্টটি দিতে হবে। ওকে, এরপরে দেখো, যদি কম্পারেটিভ প্রশ্নটা থাকে তোমাকে সুপারলেটিভে করতে বলে তখন তুমি কি করবে না, তোমাকে দেখো সুপারলেটিভের ফরম্যাটটা মনে রাখতে হবে, অর্থাৎ সুপারলেটিভের যে রুলসটা আমি তোমাকে খাতায় নোট ডাউন করতে বললাম সেই রুলসটা ফলো করে তোমাকে করতে হবে। প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে বিভাগ দিতে হবে। দেখো এখানে যেহেতু দেন মোস্ট আদার রয়েছে, তাহলে দেন মোস্ট আদার থাকলে তোমাকে লিখতে হবে ওয়ান অফ দা, তারপরে দেখো এখন তোমাকে বোস করাতে হবে এসডি ফর্মটি অর্থাৎ কম্পারেটিভে যে ডিগ্রি ওয়ার্ডটা থাকবে সেই ডিগ্রি ওয়ার্ডের সুপারলেটিভ ডিগ্রিটা তোমাকে লিখতে হবে, তারপরে দেখো এখানে তোমাকে বাকি অংশটা লিখে দিতে হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটা হলো তোমাদের রুল 1। এরপরে দেখো রুল 2 এবং রুল 3। এখন তোমরা রুলস 2টা দেখো কিরকম ভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। প্রথমে পজিটিভ ডিগ্রি, তারপরে দেখো কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি। তো দেখো পজিটিভ ডিগ্রিতে তোমার নো আদার আছে, তারপরে আছে বাকি অংশ আছে, তারপরে আছে বিভাগ আছে, তারপরে অ্যাজ রয়েছে, তারপরে পিডি। পিডি বলতে পজিটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডটা থাকবে, তারপরে দেখো অ্যাজ রয়েছে, তারপরে শেষে আছে সাবজেক্ট। ওকে, তো দেখো তোমার মনে করো প্রশ্নটা দেওয়া রয়েছে পজিটিভ ডিগ্রিতে, তাহলে সেই পজিটিভ ডিগ্রি থেকে তোমাকে কম্পারেটিভ ডিগ্রিতে কিরকম ভাবে চেঞ্জ করতে হয়। তাহলে দেখো এখানে দেখো তোমার কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, তারপরে লিখতে হবে তোমাকে বিভাগ। বিভাগ বলতে কি কি বলেছিলাম, এম ইজ আর ওয়াজ আয়ের। তারপরে তোমাকে লিখতে হবে সিডি ফর্মটি অর্থাৎ যে কম্পারেটিভ ওয়ার্ড গুলো বললাম সেই কম্পারেটিভ ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে, মানে পজিটিভে তোমার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডের তোমার কম্পারেটিভ ডিগ্রিটা লিখতে হবে অর্থাৎ সেই কম্পারেটিভ ওয়ার্ডটি তোমাকে লিখতে হবে। এরপরে দেখো কম্পারেটিভ ওয়ার্ডটি লেখার পরে তোমাকে লিখতে হবে দেন এনি আদার। ওকে, তারপরে শেষে তোমাকে দিতে হচ্ছে বাকি অংশটি অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে দেখো নো আদারের পরে বাকি অংশটি ছিল, এখন তোমাকে কম্পারেটিভে সবার শেষে বাকি অংশটি বসিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ এখানে যে ওয়ার্ডের গুচ্ছগুলো থাকবে সেই ওয়ার্ডের গুচ্ছগুলো তোমাকে এখানে তুলে দিতে হবে। ওকে, এরপরে দেখো তোমার যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলে তাহলে দেখো কিরকম ভাবে চেঞ্জ করলাম, আমরা রুলসটা দেখেই করতে পারবো খুব সহজ ভাবে। ওকে, এরপর দেখো যদি তোমার এখানে পজিটিভে দেওয়া থাকে প্রশ্নটি অথবা কম্পারেটিভে যদি প্রশ্নটি দেওয়া থাকে তখন তোমাকে সুপারলেটিভে কিরকম ভাবে করতে হবে। তো দেখো সুপারলেটিভে তোমাকে করতে গেলে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্টের পরে তোমাকে দিতে হবে বিভাগ, বিভাগের পরে তোমাকে এখানে দা দিতে হবে। এই দাটা আমি কেন দেবো না, এই যে দেখো এখানে দেন এনি আদার রয়েছে বা এখানে নো আদার রয়েছে, এই ওয়ার্ডগুলো দেখে তোমাকে এখানে দা দিতে হবে। এর আগে দেখো আমরা এখানে কি করেছিলাম, ওয়ান অফ দা করেছিলাম, কেননা রুল 1-এ দেখো পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখানে দেখো রুল 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নো আদার দিয়ে শুরু হয়েছে, তাহলে নো আদার থাকলে তোমার সুপারলেটিভে কি হচ্ছে দা হচ্ছে। ওকে, এরপরে তোমাকে দিতে হবে এখানে এসডি। এসডি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে, মানে পজিটিভে তোমার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে বা কম্পারেটিভে তোমার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডটির এসডি রূপটা তোমাকে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ এসডি বলতে সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি তোমাকে এখানে লিখে দিতে হবে। মনে করো এখানে তোমার টল রয়েছে অথবা কম্পারেটিভে রয়েছে ডলার, তাহলে এর সুপারলেটিভ ডিগ্রিটা কি হবে, সুপারলেটিভ ওয়ার্ডটা কি হবে, টলেস্ট হবে। অর্থাৎ এখানে তোমাকে টলেস্ট লিখে দিতে হবে এবং শেষে দেখো তোমাকে লিখতে হচ্ছে বাকি অংশটি। এখানে দেখো পজিটিভে তোমার বাকি অংশটা ছিল নোয়াদারের পরে, এখানে সুপারলেটিভের শেষে লিখে দিতে হচ্ছে, অথবা দেখো কম্পারেটিভে বাকি অংশটি শেষে রয়েছে, সুপারলেটিভও বাকি অংশটি শেষে তোমাকে লিখতে হবে। আশা করি তোমরা রুলস 2টা বুঝতে পেরেছো। তো দেখো যদি কোনো একটা প্রশ্ন পজিটিভে দেওয়া থাকে, অর্থাৎ পজিটিভে তোমার নো আদার দিয়ে শুরু হয়েছে, তাহলে নো আদার দিয়ে যদি কোনো একটা প্রশ্ন তোমার দেওয়া থাকে তাহলে তার কম্পারেটিভ ডিগ্রি কিরকম ভাবে চেঞ্জ হবে এবং তার সুপারলেটিভ ডিগ্রি কিরকম ভাবে চেঞ্জ হবে, তোমরা যদি এই রুলসটা খাতায় নোট ডাউন করে নাও তাহলে তোমরা অতি সহজেই ডিগ্রি চেঞ্জটা করতে পারবে। অর্থাৎ এই রুলসের যদি তোমাদের ডিগ্রি চেঞ্জ করতে বলা হয় তোমরা অনায়াসে ডিগ্রি চেঞ্জটা করতে পারবে। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে রুলস 2 এর ফরম্যাটটি আমি তোমাদের খাতায় নোট ডাউন করতে বললাম, সেই রুলস 2 অনুযায়ী কিরকম ভাবে ডিগ্রিটা তুমি অতি সহজে চেঞ্জ করতে পারবে। তো দেখো রুলস 2 এ পজিটিভ ডিগ্রিতে তোমার প্রশ্নটা যদি দেওয়া থাকে, নো আদার গার্ল ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ শ্রী, যদি তোমাদের এই প্রশ্নটি দেওয়া থাকে বা এই আকারের প্রশ্নটি দেওয়া থাকে তাহলে তোমাদের তার কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে কিরকম ভাবে করতে হবে। তো দেখো তোমাকে ফার্স্ট পজিটিভ ডিগ্রির যে রুলসটা, সেই রুলসটা তোমাকে মনে করতে হবে। পজিটিভ ডিগ্রির মধ্যে নো আদার দিয়ে শুরু হয়েছে, এই অংশটাকে কি বলা হয়েছিল, এই অংশটাকে বাকি অংশ বলেছিলাম। তারপরে দেখো ইজটাকে বলা হয়েছিল বি ভার্ব, তারপরে অ্যাজ রয়েছে নিয়ম অনুযায়ী, তারপরে এখানে তোমার পিডি ফর্মটি রয়েছে, তারপরে দেখো এখানে আবার একটা অ্যাজ রয়েছে, তারপরে এখানে রয়েছে সাবজেক্টটা। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আমরা সাবজেক্টটা সবার শেষে পাচ্ছি। তোমাকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে যে সাবজেক্টটা আমি শেষে পেলাম শ্রী, এই সাবজেক্টটা তোমাকে প্রথমে লিখতে হবে। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে দেখো প্রথমে তোমাকে সাবজেক্টটা লিখতে হবে, তাহলে সাবজেক্টটা ফার্স্ট আমি লিখে নিলাম, অর্থাৎ শ্রী প্রথমে লেখা হলো। এরপরে দেখো তারপরে বলা হয়েছে যে এখন তোমাকে বি ভার্ব দিতে হবে, অর্থাৎ এখানে দেখো ইজ রয়েছে, তাহলে বি ভার্ব আমি ইজ দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ শ্রীর পরে যে বি ভার্বটা হবে সেটা হচ্ছে ইজ, আমি ইজ বস করিয়ে দিলাম। এরপরে দেখো বি ভার্বের পরে তোমার বলা হয়েছে সিডি ফর্মটা তোমাকে দিতে হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির, অর্থাৎ কম্পারেটিভ যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। পজিটিভে দেখো টল আছে, তাহলে টলের কম্পারেটিভ ডিগ্রিটা কি হয়ে গেল, টলার হয়ে গেল, তাহলে এখানে তোমাকে টলারটা লিখতে হলো। এরপরে দেখো এখানে তোমাকে দিতে হবে দেন এনি আদার, অর্থাৎ এটা রুলসের মধ্যে রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি রুলসের মধ্যে রয়েছে যে তোমাকে এখানে দেন এনি আদার বস করাতে হবে। এরপরে এখানে তোমাকে তুলে দিতে হচ্ছে বাকি অংশটি, অর্থাৎ এখানে আমরা পজিটিভ ডিগ্রির বাকি অংশটা এই জায়গাতে পেলাম, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডের সমষ্টিটাকে এখানে তোমাকে তুলে দিতে হবে। ওকে, এরপরে দেখো তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা অতি সহজেই চেঞ্জ করতে পারলাম। এরপরে দেখো যদি সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলে তাহলে তুমি কিরকম ভাবে করবে। তো দেখো সুপারলেটিভ ডিগ্রিতে তোমাকে যদি চেঞ্জ করতে বলে তাহলে সুপারলেটিভ ডিগ্রির যে ফরম্যাটটি আমি তোমাকে খাতায় নোট ডাউন করতে বললাম, সেই ফরম্যাটটি তোমাকে আগে ভালো করে মনে করতে হবে। তাহলে সেই ফরম্যাটের মধ্যে আমার ফার্স্ট কি রয়েছে, দেখো সাবজেক্ট রয়েছে, তাহলে তোমাকে আগে সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট এখানে কি রয়েছে, শ্রী রয়েছে, তাই শ্রী প্রথমে লেখা হয়েছে। ওকে, এরপরে সাবজেক্টের পরে তোমাকে একটা বি ভার্ব দিতে হবে, তাহলে বি ভার্ব এখানে শ্রীর পরে ইজ হলো, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে সেহেতু এখানে আমাকে প্রেজেন্ট টেন্সেরই বি ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, এরপরে দেখো বি ভার্বের পরে তোমাকে দা দিতে হবে, এটা রুলস এর মধ্যে রয়েছে। ওকে, এরপরে তোমাকে দায়ের পরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এসডি ফর্মটা তোমাকে লিখতে হচ্ছে, অর্থাৎ যে ওয়ার্ডটা তোমার কম্পারেটিভ বা পজিটিভে দেওয়া রয়েছে সেই ওয়ার্ডটির সুপারলেটিভ ফর্মটা কি হবে, সুপারলেটিভ ওয়ার্ডটা কি হবে, সেই ওয়ার্ডটা তোমাকে এখানে নোট ডাউন করতে হবে। তারপরে দেখো সবার শেষে তোমাকে বাকি অংশটা তুলে দিতে হবে। আশা করি তোমরা ডিগ্রি চেঞ্জের এই যে ফার্স্ট রুলস এবং সেকেন্ড রুলস আমি তোমাদেরকে বললাম তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের রুল 3 অর্থাৎ ডিগ্রি চেঞ্জের যে রুল 3 রয়েছে সেই রুল 3টা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব। তো তোমরা যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তোমরা নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে এডুকেশন রিলেটেড।